আর্জেন্টিনা নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচের রেফারি নিয়ে কথা হয়েছে প্রচুর। সেদিন ম্যাচ পরিচালনা করা স্প্যানিশ রেফারি মাতো লাহোজের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল আর্জেন্টিনা। এবার সেমিফাইনালে আর্জেন্টিনা ক্রোয়েশিয়া ম্যাচে রেফারির দায়িত্ব পেয়েছেন ইতালির দানিয়েল অরসাতো। 47 বছর বয়সী অরসাতো এর মধ্যে আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করছেন। গ্রুপ পর্বে আর্জেন্টিনা মেক্সিকো ম্যাচের দায়িত্বে ছিলেন তিনি। এর আগে কাতার ইকুয়েডরের মধ্যে হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের বাসিও ছিল এই ইতালিয়ান রেফারির হাতে। 2020 সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সহ ইতালিয়ান লিগ সিরি আতে ম্যাচ বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে অরসাতোর। আর্জেন্টিনা নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনাল পরিচালনা করা স্পেনের লাহোজ রেফারিংয়ের জন্য ব্যাপক সমালোচিত হয়েছে। দুই দলের 8 জন করে খেলোয়াড় আর কোচিং স্টাফ সহ মোট 18টি কার্ড দেখেছিলেন লাহোজ। ম্যাচের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এর ধরনের রেফারিকে বড় ম্যাচের দায়িত্ব না দেওয়ার অনুরোধ জানান ফিফাকে। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস অভিযোগ করেন নেদারল্যান্ডসকে জেতানোর সর্বোচ্চ চেষ্টা করে গেছেন ওই স্প্যানিশ রেফারি। পরদিন পর্তুগাল মরক্কো ম্যাচের পর রেফারি নিয়ে প্রশ্ন তোলেন পর্তুগালের পেপে এবং ব্রুনো ফার্নান্ডোস। ম্যাচটি পরিচালনা করেছিলেন আর্জেন্টিনার রেফারি এজেকুয়েল ব্রেইলোভস্কি। পর্তুগাল কোচ ফার্নান্ডো সন্তোষ বলেন, বিশ্বকাপে টিকে থাকা দেশের রেফারিকে যেন ম্যাচ পরিচালনার দায়িত্ব না দেওয়া হয়। ফিফা সাধারণত ম্যাচের 1-2 দিন আগে রেফারির তালিকা চূড়ান্ত করে। দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনালে বিশ্রামে থাকা অরসাতোকে শেষ চারের প্রথম ম্যাচের দায়িত্ব। অরসাতোর পরিচালনা করা আর্জেন্টাইন মেক্সিকো ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন 5 জন, এর মধ্যে 4 জনই ছিল মেক্সিকোর। আর্জেন্টিনার হয়ে একমাত্র হলুদ কার্ড দেখেন রাইট ব্যাক গঞ্জালো মন্তিয়েল। 25 বছর বয়সে এই ডিফেন্ডার নেদারল্যান্ডসের বিপক্ষে আরেকটি হলুদ কার্ড দেখায় সেমিফাইনালে খেলতে পারবেন না। 2 হলুদ কার্ডের কারণে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলা হবে না মার্কোস আকুনিয়ারও।